নাই, আমরা আজকে লিড জেনারেশন দেখতেছি। তো ওকে, আমরা অনেকভাবে লিড কালেক্ট করতে পারি। আমরা দেখবো কয়েকটা ওয়ে, দেখবো লিড জেনারেশন বা লিড ডাটা কালেকশনের কাজ অনেক ধরনের, অনেক ভাবে কাজ করা যায়। এবার কয়েকটা ওয়ে ফলো করব। ওকে, তো লাইক আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, ওকে, তো প্রথমে আমরা যে থিওরি অ্যাপ্লাই করব, আমরা যদি গুগল থেকে আমরা ইমেল কালেক্ট করতে চাই, তাহলে কিছু কিওয়ার্ডস এর মাধ্যমে আমরা গুগল থেকে আমাদের টার্গেটেড লিড গুলি বা ইমেল লিস্ট আমরা কি করতে পারি, কালেক্ট করতে পারি। লাইক ধরেন আমি চাচ্ছি ঢাকা শহরে ডাক্তারদের ইমেল কালেকশন করব, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে করতে পারি ভাইয়া? এটা কি গুগল অ্যাডস এর কাজ? জি না, এটা গুগল অ্যাডস এর কাজ না। গুগল অ্যাডস এর কাজগুলো কি শেষ গতকাল? হ্যাঁ, গুগল অ্যাডস এর তো আমরা অনেকগুলি ক্যাম্পেইন দেখছি, ঠিক আছে? গুগল অ্যাডস এর আরো অনেক কাজ আছে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে, আমরা মূলত বেশ কিছু টপিক আমাদেরকে দেখতে হবে একটা লিমিটেড টাইমের ভিতরে। আমরা কোর যে বিষয়গুলি, কোর বিষয়গুলি বা কোর যে ক্যাম্পেইন গুলি সেইগুলো আমরা দেখছি, সেগুলো দেখানো হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, তো যদি আমরা ঢাকা শহরে ডাক্তারদের ইমেল লিস্ট কালেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা প্রথমে লিখবো। রেকর্ড হইতেছে? ভাইয়া, পরশু দিন ক্লাসের ডিসপ্লে ক্যাম্পেইন ভিডিওটা দরকার। ভিডিও মানে আপলোড দেওয়া হবে, ঠিক আছে? ভিডিও আপলোড দিবেন। সিআর একটু অসুস্থ আছেন এই জন্য। তো আচ্ছা, তো এই একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা দেখেন, আমরা একটা কিওয়ার্ড লিখে দিচ্ছি। আমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেখাবো এবং কিওয়ার্ড গুলি কিভাবে আপনারা দিতে পারবেন সেটা একটা আইডিয়া আমি এ করে দিবো। কারণ বায়ার এক এক সময় এক এক ধরনের চাইতে পারে। আমি এখন ডক্টর দিয়ে দেখাচ্ছি যে ডক্টরই চাইবে, বিষয়টা এরকম না, যে কোনো ক্যারেক্টার চাইতে পারে। তো প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা যে ক্যারেক্টার থাকবে মানে সেই ক্যারেক্টারটা আমরা প্রথমে দিব। যেমন ডাক্তার চাইছে সেই জন্য ডাক্তার দিয়েছি। যদি এখানে ডক্টর না চাই, যদি সে এখানে বিজনেসম্যান চাইতো, তাহলে আমরা এখানে বিজনেসম্যান দিতাম। সে যদি অন্য কিছু চাইতো, তাহলে এখানে আমরা এটা দিতাম। ওকে, এখানে তারপর আমরা কি দিচ্ছি, আমরা অবশ্যই ডবল কোটেশনের ভিতরে @gmail.com এই অংশটুকু আমরা লিখবো, @gmail.com। তারপর দেখেন এরিয়া, এরিয়ার পর আমি লিখছি ডবল কোটেশনের ভিতরে ঢাকা। এখন এটা ঢাকা না হয় এটা ইউএসএ হইতে পারতো, ইউএস এর কোনো একটা স্পেসিফিক লোকেশন হইতে পারতো, এটা সিলেট হইতে পারতো, ঠিক আছে? এভাবে হইতে পারতো। ওকে, তো দেখেন আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আমি প্রচুর অপশন দেখতে পাচ্ছেন। অনেকে আপনাদের অনেকে দেখবেন এখানে 10টা পর্যন্ত রেজাল্ট শো করে। সো যাদের রেজাল্ট 10টা পর্যন্ত শো করে, তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস এ যেতে হবে। সেটিংস থেকে সার্চ সেটিংস এ যেতে হবে। সার্চ সেটিংস এ যাওয়ার পরে এখানে দেখেন 10 দেওয়া আছে আপনাদের, 10টাকে 100 করে দিতে হবে, ঠিক আছে? আপনাদের কি করা আছে এখানে, 10 করা আছে। 10টাকে আপনি 10 এ, এই যেমন এটা আছে, এটাকে টান টানলে ছোট হয়ে বড় হয়, দেখছেন? কমতেছে। আপনাদের হচ্ছে এখানে 10, এটা এই অপশন আছে, এটাকে কি করতে হবে, টান দিয়ে ধরে 100 এ নিয়ে আসতে হবে। 100 এ নিয়ে এসে দেন হচ্ছে সেভ দিতে হবে, ঠিক আছে? দেন এটা রোবট, আই এম নট রোবট, চাইতে চেক করতে হবে, চেক করলে যে দেখেন আসছে। ওকে, সো দেখেন এটা আসলো। আসার পরে দেখেন কি পরিমাণ রেজাল্ট আসছে, প্রচুর রেজাল্ট আসছে। এবং এখানে যখন লাস্টে যাই আরো কিন্তু রেজাল্ট আছে, আমার 2 আছে। ওকে, তো আমাকে এখন কি করতে হবে, আমাকে চাপতে হবে কন্ট্রোল এ। চাপলাম কি, কন্ট্রোল এ, দেন হচ্ছে কন্ট্রোল সি, ঠিক আছে? কন্ট্রোল এ কন্ট্রোল সি তার চাপার পর আমি SURF সার্চ 7, সার্চ 7 লিখে আমি সার্চ দিব। সার্চ 7 এই অংশটুকু আমি যাবো। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের আছে ইনপুট উইন্ডো এবং আউটপুট উইন্ডো। ইনপুট উইন্ডোতে আমি Ctrl V মানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? Ctrl V আমি পেস্ট করে দিয়েছি। এবং এখানে দেখেন সেপারেটর, সেপারেটর হচ্ছে কমা, আমি কমাটাকে সেপারেটরটাকে দিতে হবে নিউ লাইন, ঠিক আছে? আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কি করছে, আমি কমাটাকে সেপারেটর কমাটাকে অবশ্যই আমাকে নিউ লাইন দিতে হবে। নিউ লাইন দিয়ে আমি যদি এক্সট্রাক্ট করি, দেখেন আমার এখানে কি করছে, ইমেল গুলি চলে আসছে। সো ইমেল গুলিকে আমি কি করবো, আবার Ctrl A Ctrl C, কন্ট্রোল এ মানে সবগুলো কপি করা, সবগুলো সিলেক্ট করা, কন্ট্রোল সি মানে সবগুলো কি করা, কপি করা। কপি করার পরে দেখেন আমাকে যে কাজটা করতে হবে, বাইরের এই ইমেল লিস্ট গুলো আমরা যেভাবে কালেক্ট করি, তো আমি দেখাচ্ছি। এখানে এক্সেল শিটে আমরা যাবো, এক্সেল শিটে গিয়ে এটা, কারণ বাইরকে আপনাকে এক্সেল শিটের মাধ্যমে দিতে হবে।
দেখেন আমি কি করলাম, সবগুলো এনে কন্ট্রোল বি দিয়ে দিছি, ঠিক আছে, আনলাম। আনার পর আমি আবার গেলাম এখানে, যাওয়ার পর দেখেন আমি কি কি করব, আমি আবার নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে তারপর লিস্টাতে যাব, পরে লিস্টাতে যাওয়ার পর এখানে আমি আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমি যাব, এখানে গিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার এক্সট্রাক্ট করবো। তারপরে দেখে দেখে আবার কি করব, কপি করবো, কপি করে নিয়ে আমি কি করব এখানে আবার বসাবো, ঠিক আছে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা যদি কালেক্ট করি তাহলে আমরা কিন্তু খুব বেশি লিস্ট পাবো না, খুব বেশি ইমেল পাবো না, কারণ ভাইয়ারা এগুলোতে শুধু ইমেল কালেকশনের যে কাজগুলি, এগুলো ভাইয়ারা আপনার এরকম চাইবে যে ঢাকা শহরে আমার 10,000 ডাক্তারের ইমেল দরকার, আমার ঢাকা শহরে 5,000 ইমেল এর ডাক্তার দরকার। তো এটা আপনাকে যেভাবে করতে হবে, এটা হচ্ছে আপনাকে ছোট ছোট এরিয়া দিয়ে দিয়ে সার্চ করে বার করতে হবে। আমি যেমন পুরো ঢাকাটাকে নিয়ে আসছি এভাবে, পুরো ঢাকা না, আপনি ধরুন ঢাকা দিয়ে সার্চ করে বার করলেন কিছু, দেন হচ্ছে আপনি দিলেন এখানে গাজীপুর, ছোট ছোট এরিয়া দিয়ে যদি আপনি বার করেন। তাহলে আপনি বেশি পাবেন, বেশি বার করা যাবে, ঠিক আছে। ভাইয়া এই কাজটা কোন বিষয়ের উপরে পড়ে? এটা হচ্ছে আপনার ইমেল কালেকশন, হ্যাঁ, বায়ার টাইপে আমরা ইমেল মার্কেটিং এর দিকে যাব। তো ইমেল মার্কেটিং, মার্কেটিং তো মার্কেটিং এর আগে আমাদের ইমেল কালেকশন এটা শিখতে হবে। তো ইমেল কালেকশন আমরা করতেছি এখন, হ্যাঁ, ওকে। সো এইভাবে কিন্তু আপনি প্রচুর ইমেল কালেক্ট করতে পারবেন, আগে বিষয়টা বুঝেন। অনেকে, আমি জানি এই প্রবলেমটা অনেকের হবে, বলবেন যে আমি তো বেশি ইমেল কালেক্ট করতে পারি না, বাইরে তো চাইছে 5,000 10,000 ইমেল, আমি তো 10,000 পারি না, ঢাকার মধ্যে 10,000 কিভাবে পারবো, বা যে কোনো এরিয়া যদি বলে দেয়, তাহলে আপনি আপনাদের ম্যাক্সিমাম বা মেজরিটিদের যে প্রবলেমটা হয়, সবাই বলে যে আমি তো এত তো পাচ্ছি না। আপনাকে বুঝতে হবে, আপনাকে ছোট ছোট এরিয়া দিয়ে টার্গেট করে, ছোট ছোট এরিয়া করে ভাগ করে করে আপনাকে আনতে হবে। এখন আমরা ঢাকা শহর হয়েছে বলে আমরা কিন্তু এভাবে গাজীপুর, ধানমন্ডি এভাবে আমরা বুঝতে পারতেছি, কিন্তু এখন ইউরোপ কান্ট্রি যদি কোনো একটা ইয়া হইতো তাহলে আমরা কিন্তু এভাবে মানে আমরা লোকেশন গুলো বুঝতাম না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ছোট ছোট স্টেটে গিয়ে বুঝতে হবে। আমি গুগল ম্যাপসে যাব, ম্যাপসে গিয়ে আমরা কিন্তু ছোট ছোট স্টেট, ওদের স্টেট গুলো বুঝতে হবে, আপনার স্টেট গুলো খুঁজ খুঁজ ইয়ে করতে হবে। তাহলে আপনি মনে করেন যে আপনি, আমরা লিখলাম ধরেন ইউএস এর মধ্যে, ইউএসএ দেখেন ইউএসএ ওয়াশিংটন লিখছেন, এখন ওয়াশিংটন আসছে, তার মানে আপনি ওয়াশিংটন পাইছেন, ওয়াশিংটনের আশেপাশে আরো কিন্তু এরিয়া আছে, ঠিক আছে, এবং ওয়াশিংটনের ভিতরে গেলেও আপনি আরো এখান থেকে আরো অনেক কিছু পাবেন। এই যে দেখেন ওয়াশিংটনের ভিতরে আরো অনেক আছে। তো এইভাবে একটা একটা করে, একটা একটা করে 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 এরিয়া এরিয়া নিয়ে 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 যখন আপনি সার্চ দিবেন, তাহলে আপনি এরকম 5,000 10,000 20,000 কালেক্ট করতে পারবেন, ঠিক আছে, ওকে। তো আমরা এইভাবে লাইক কালেক্ট করলাম অনেক। কালেক্ট করার পরে আমাদের কিন্তু শেষ না, কালেক্ট করার পরে আমাদের আরো অনেক কাজ আছে। কালেক্ট করার পর আমাদের অবশ্যই, আমরা যে এক্সেল শিটটা করতেছি, আমাদের এক্সেল শিটটাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে, ঠিক আছে। আমি এক্সেল শিটটাকে ফিল্টার করব, ফিল্টার করার জন্য কি করলাম, আমি কন্ট্রোল এ মানে সবগুলো ইমেলকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি চাপবো, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ চাপছি। কন্ট্রোল এফ চাপার পরে দেখেন এখানে একটা ইয়ে আসছে, এটাকে আমি থ্রি ডটে ক্লিক দিব, দিব থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের যে ইমেল গুলি আছে, ইমেল গুলো অনেক জায়গায় কমের পরে ডট চলে আসছে, দেখছেন কমের পরে অনেক জায়গায় ডট চলে আসছে। তো আমাকে এটাকে কম ডট ফাইন্ড মানে পাবে, ফাইন্ড হচ্ছে কম ডট, আর এটাকে রিপ্লেস করবো আমরা কম, অনলি কম দেওয়ার পরে এটা রিপ্লেস অলে ক্লিক করতে হবে। রিপ্লেস অলে ক্লিক করলে আমি বুঝতে পারবো, দেখেন এখানে এই কমের পরে ডট ছিল 71টি, হ্যাঁ 71টি ইমেলে কমের পরে ডট ছিল। তো এটাকে আমি এখন কিন্তু এটা কি হয়েছে, ফিক্স হয়েছে। আমি যদি একটা একটা করে করতে চাইতাম তাহলে আমার এটা অনেক সময় লাগতো। আচ্ছা তারপরে এখানে আমরা একটু দেখে নিবো, অনেক সময় এটা তো আমরা এরকম হয়েছে, যদি আমরা ইউকের হইতো, ইউকের ক্ষেত্রে অনেক সময় মেজরিটি যে প্রবলেমটা হয় এটা হচ্ছে দেখা যায় ইউকের পরে ইউকে ডট থাকে, তো এটাকে আমরা কি করতে হয়, ইউকে দিয়ে করতে রিপ্লেস করতে হয়। এই প্রবলেম গুলো থেকে আপনি জাস্ট এখানে দেখবেন, একটু দেখলে আপনি এখানে বুঝতে পারবেন যে কোনটা আপনার এরর ফিক্স করা দরকার, ওকে ওকে। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের একই ধরনের ইমেল কিন্তু আমাদের বারবার থাকতে পারে, একাধিক একই ইমেল, যেহেতু আমরা গুগল থেকে কালেক্ট করছি। এখানে আমি কিছু ইমেল জাস্ট কালেক্ট করে দেখাইছি, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। আপনি যদি 10,000 20,000 ইমেল কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু একটা ইমেল অনেকবার আসতে পারে, একাধিকবার আসতে পারে, তাহলে সেটা আমরা কিভাবে রিমুভ করব। তো সেটা রিমুভ করার জন্য আবার কি করতে হবে, আমাদের সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যেখানে আছে ডাটা, ডাটা ডাটাতে ক্লিক করবো। ডাটাতে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেটস, এই রিমুভ ডুপ্লিকেটস এ যদি আমি ক্লিক করি, তারপর দেখেন এখানে আমাদের কতগুলো সিলেকশন হয়েছে এটা দেখাচ্ছে, এখানে দেখানোর পর এগুলো সবকিছু ঠিক থাকবে। রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক দিব,
তাহলে দেখেন এখানে কি বলছে, থ্রি ডুপ্লিকেট রোজ ফাউন্ড এন্ড রিমুভ, অর্থাৎ তিনটা ডুপ্লিকেট ইমেল ছিল আমার এই লিস্টের মধ্যে এবং এগুলোকে কি করা হয়েছে, রিমুভ করা হয়েছে। সো এখন আমরা কি পাইলাম, আমার এই ইমেল গুলি ফিল্টার্ড, ঠিক আছে, ফিল্টার্ড পাইছি আমরা এই ইমেল গুলি, আমরা কি পাইছি, ফিল্টার্ড পাইছি, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে ইমেল গুলি, এই ইমেল গুলি যে আমরা কালেক্ট করলাম, এখন এই ইমেল গুলি কি ভ্যালিড নাকি আনভ্যালিড? আচ্ছা, দেখেন এখানে আরো কিছু জিনিস আছে, ফিল্টারের মধ্যে আরো কিছু কাজ করতে হবে, একটু চেক করতে হবে অল্প বিস্তর। যেমন এখানে আছে কম ডট বিডি হবে, এখানে শুধু কম বিডি আছে, সো এটা এগুলোর জন্য আপনি আমরা এ করতে পারি, আবার ফিল্টার করতে পারি যে কম বিডি, কম বিডি গুলি হবে আমাদের কম ডট বিডি, ঠিক আছে। তো এইভাবে আমরা একটু দেখে দেখে ইয়ে করতে হবে, রিপ্লেস করতে হবে, ফিল্টার করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে আমাদের ইমেল গুলি ভ্যালিড নাকি ইনভ্যালিড বা আমরা কিভাবে সেটা চেক করব। তো আমরা অনেক ভাবে চেক করতে পারি, কিছু কিছু করে আমরা দেখি। এই একটা অপশন আছে, আমি দিয়ে দিচ্ছি, এখানে যদি আমি চেক করি, তো দেখেন কি দেখাচ্ছে, রিমুভ রেজাল্ট আননোন, ঠিক আছে। তারপরে আমি আর একটা দিয়ে দেখি, ঠিক আছে। সো আমরা এটাকে কি করতে পারি, এখানে আমরা এটাকে দিতে পারি কি, আমরা একটা পার্সেন্টেজ করে দিলাম, অথবা এখানে পার্সেন্টেজ দিতে পারি, অথবা এটাকে আমরা ইয়ে করতে পারি যে ব্যাড, এটাকে আমরা দিতে পারি 100%, মানে হেলথ হচ্ছে 100%, এটা হচ্ছে আমাদের কি গুড। তো এইভাবে আমরা কিন্তু কি করি, আমরা বায়ারকে যে এক্সেল শীটটা প্রোভাইড করবো, এই শীটটা আমরা এইভাবে সুন্দর করে ফিল্টার করে করে আমাদেরকে দিতে হবে। ভাই, একটা এক্সটেনশন থেকে কি মানে চেক করলে হবে না, আরো এক্সটেনশন আছে? বুঝি নাই, মানে আপনি তো একটা এক্সটেনশন দিয়ে চেক করছেন, আর চেক করার দরকার নাই? আরো আরো অনেক ওয়ে, আরো কিছু ওয়ে আমরা দেখবো কিভাবে করে নেবে, এবং এক্সটেনশন শুধু একটা না, আপনাকে অনেকগুলি এক্সটেনশনের মাধ্যমে, কারণ এইগুলো ফ্রি টুলস। হ্যাঁ, একটা ফ্রি টুলস আপনি দেখা যাবে যে একদিনে আপনি 100 বা এর বেশি পারতেছেন না, তো আপনাকে অনেক একাধিক টুলস এর সাহায্য লাগবে। এখানে এখানে আরো অনেক টুলস আছে, আমরা কিন্তু একাধিক টুলস দিয়ে এখানে করতে পারবো, তো এখানে প্রচুর টুলস আছে, এটা একটা টুলস, এখান থেকে করা যায়। এইভাবে আমরা করতে পারি। এখন কথা হচ্ছে যখন একাধিক ইমেল হয়ে যাবে, আমরা একটা একটা করে এইভাবে খোঁজাটা মানে বা একটা একটা করে চেক করা, এটা আসলে অনেক কঠিন একটা কাজ, ঠিক আছে, এটা আসলে অনেক কঠিন কাজ একটা একটা করে কালেক্ট ইয়ে করা। তো আমরা যে কাজটা করব, লাইক এক্সাম্পল, আমি অনেকগুলো মেল কি করলাম, কপি করলাম, ঠিক আছে, কপি করে আমি আমার জিমেলে যাব, ঠিক আছে। আমি কোথায় যাব, আমি আমার জিমেলে যাব, আমি জিমেলটা ওপেন করতেছি, একটু স্ক্রিনটা শেয়ার অফ করতেছি। আচ্ছা, জিমেলে যাওয়ার পর আমরা আমরা যে কাজটা করতে হবে, দেখেন জিমেলে গেলাম, আমি জিমেলে যাওয়ার পর আমি কি করব, এই যে টু আছে আমাদের, টুর মধ্যে আমি অনেকগুলি মেল কি করছি, আমি পেস্ট করে দিছি, যেগুলো কপি করছি সেগুলো আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি আমার কার্সরটা একটু এনে আমি ধরবো, এই যে দেখেন
দেখেন এখানে ধরার পরে এটাতে আমার কয়টা বাটন দেখাচ্ছে, দুইটা বাটন শো করতেছে। দেখছেন এটার হেল্প, দেখেন এটা যে আমরা চেক করছিলাম, চেক করার সময় কিন্তু দেখেন এটা আমাদের কি ছিল, এটা কিন্তু আমাদের এই যে ফার্স্ট মেলটা এটা আমাদের ইয়ে আসে না, ওকে আসে নাই, মানে ব্যাড আসছিল। আর এটা আমাদের কি 100% মানে এটা গুড আসছিল। তাহলে যদি এখানে আমরা ধরি, দেখেন দেখেন এটা এটা চারটা বাটনই কি আসবে, চারটা বাটনই জ্বলবে বা ইয়ার দেখাবে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমরা ইয়ে করে নিতে পারি, ফিল্টার করে নিতে পারি, যে চারটা বাটন যেগুলো প্রথমে থাকবে মানে ওপেন থাকবে সেগুলোকে আমরা শুধু রাখবো, যেগুলো চারটা বাটন ওপেন হবে না সেগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। এইভাবে দেখেন যে ছবি আছে, চারটা বাটন আছে, দ্যাট মিনস এটা রাইট। এটা দেখেন এটা তো এটা নাই, তাহলে এটা আমি ক্রস করে দিলাম, এটা আমি দেখি এটাকে নাই, এটাকে ক্রস করে দিতে পারি, এটাকে আছে, এটা আছে, এটা আছে, ঠিক আছে। সো এইভাবে বিষয়টা বুঝতেছেন, কথা কি বুঝতেছেন? তো এটা হচ্ছে আপনার সহজ ওয়ে, সহজ নিয়ম, ঠিক আছে। আর এইভাবে আপনি একটা একটা করে করতে পারেন, বাট এটা তো একটা একটা করে অনেকগুলি মেল ইয়ে করাটা এটা একটু টাফ, একটু জটিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা মেল কারেকশন করে, মেলটাকে ভ্যালিডেশন করে, মেলটাকে ইয়ে করে দেন হচ্ছে বায়ারকে আমরা কি করি, বায়ারকে আমরা এই এক্সেল শিটটা প্রোভাইড করে দিব। তো সে 5,000 10,000 এরকম চাইতে পারে, অনেক চাইতে পারে, এটা যেটা চাইবে সেটা। এখন দেখেন আরো কিছু বিষয়, আমরা যে শুধুমাত্র জিমেইলে কালেক্ট করবো এভাবে এরকম না, আমরা এখানে জিমেইলের জায়গায় yahoo.com দিয়ে দিলে এখানে ইয়াহুটা আসবে, তারপর এখানে হটমেল দিয়ে দিলে এখানে হটমেলটা আসবে। এগুলো তো বুঝছেন, বুঝতেছেন তো সবাই? জি জি ওকে। এখন আরো কিছু বিষয় আছে, যেমন আমরা যদি এখানে কোন নির্দিষ্ট সাইটের বার করতে চাই, যেমন সাইট, তাহলে আমরা সাইট লিখে দিব। ধরুন সাইট লিখে দিলাম, আমি সাইট লিখলাম যে হচ্ছে আমরা আরএফএল সাইটের আমরা কি করতে চাচ্ছি, এই যে জিমেইল বার করতে চাচ্ছি, gmail.com এরিয়াটা আমরা দিয়ে দিব, বা এরিয়া না, এরিয়া শুধু এরিয়া যদি লিখতে হবে এরকম, আমরা লোকেশনও লিখতে পারি। লোকেশন দিয়ে আমি দিয়ে দিলাম, লোকেশন দিয়ে তো দেখেন আমি যদি আমরা কি করতে পারি, কোন একটা সাইট স্পেসিফিক রিলেটেড সাইটের সাথে আমরা এটা বের করতে পারি। আমি এখানে আরএফএল এর সাথে যারা যুক্ত আছে, হ্যাঁ, ঢাকার মধ্যে ঢাকা ডিভিশনের, ঠিক আছে, তাদেরকে আমি নিয়ে সার্চ দিয়েছি এবং তাদের এই রিলেটেড, অর্থাৎ আরএফএল এর সাথে সে জব করছে বা জবের সাথে রিলেটেড বা কোনোভাবে ইয়ে আছে, সো তাদের তাদেরকে টার্গেট করে এবং তাদের মেইলগুলি আমাদের এখানে চলে আসবে। কথা বোঝা যাচ্ছে? জি জি। আমরা স্পেসিফিক, আমরা কিন্তু এই যে লোকেশন গুলো দেখতেছি, আমরা আমাদের পরিচিত লোকেশন গুলি দেখতেছি, আপনার অপরিচিত লোকেশন হইলে কিন্তু আপনাকে কিভাবে দেখতে হবে এটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা সবাই গুগল থেকে ইমেল কালেক্ট করা যদি আমরা দেখে থাকি, বুঝে থাকি, তাহলে এখন আমরা আরেকটা স্টেপে যাব। বুঝা গিয়েছে? জি স্যার। হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন আমরা যদি গুগল থেকে কালেক্ট করার পরে আমরা কি করতে পারি, আমরা নেক্সট যে স্টেপটা হচ্ছে আমাদের, আমরা মূলত আপনার গুগল ম্যাপস থেকে আমরা খুব ভালো লিড কালেক্ট করতে পারি। এটা লিড কালেক্ট করার জন্য খুবই ভালো একটা প্লেস। তো এখানে আপনি কিভাবে লিড কালেক্ট করতে পারেন, এখানে দেখেন যদি বায়ার আপনাকে বলে দিল যে আপনার দরকার হচ্ছে ল্যান্ড, তারপর এখানে লিখে ছাড় দিয়েছিলাম ল্যান্ড ওনার, আমি ধরেন ল্যান্ড ওনার USA লিখে সার্চ দিচ্ছি। এটা এটাও কিন্তু মূলত বিশেষ বিশেষ করে এটা আমাদের গুগল ম্যাপস ক্যানট ফাইন্ড ল্যান্ড ওনার, এটা আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে মূলত বিটুবির ক্ষেত্রে,
সিঙ্গেল আসলে বের করাটা এখান থেকে অনেক কঠিন হয়ে যায়, কাজ বেশি করতে হয়। যেমন আমরা গার্মেন্টস শিল্প বের করব বা একটা প্রোডাক্টের নাম বলেন আপনারা, কোন একটা প্রোডাক্ট বা কি কোম্পানি বলেন, কোম্পানির নাম বলেন। বুঝি নাই দেখেন শুজ কোম্পানি ইউএসএ লিখে যদি সার্চ করি তাহলে এখান থেকে প্রচুর কি আসবে আপনার, শুজ কোম্পানি এখানে চলে আসবে। দেখেন এখানে 1 নম্বর পেজ, তারপর আরো 20টা পেজ এখানে আছে, ঠিক আছে। আমাদের কিন্তু এভাবে প্রচুর পরিমাণে এখানে চলে আসবে এবং আমরা ইউএসএ লিখে সার্চ দিছিলাম। সো এই ক্ষেত্রে কি আপনি ইউএসএ না দিয়ে আপনার ছোট ছোট এরিয়া এরিয়া দিয়ে দিয়ে বিভক্ত করে করে আপনি বের করবেন, ছোট ছোট এরিয়া দিয়ে বিভক্ত করে করে বার করবেন। এখন হচ্ছে এইভাবে দিয়ে দেওয়ার পর আমাদের এখানে দেখেন প্রচুর আসবে, আমাকে একটা একটা করে ঢুকে ঢুকে ঢুকলে আমি যদি ঢুকি তার এখানে ঢুকার পরে আমরা তার পেয়ে যাবো, দেখেন তার ফোন নাম্বার পেয়ে যাব, তার অ্যাড্রেস পেয়ে যাব, ঠিক আছে, তার ওয়েবসাইট পাবো, তার ইমেইল পাবো। ওয়েবসাইটে ঢুকলে ঢুকার পরে আমরা সেখান থেকে তার মেইলও পাবো, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু পাবো এখান থেকে। তো এখানে কিছু এক্সটেনশন আছে, একটা এক্সটেনশন আমরা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কাজটা কষ্টটা একটু কমাইতে পারি। এক্সটেনশনটা কই গেল, এটা আমরা আমরা এখানে যাব, আমি ওকে, তো আমি কি করতে পারি এখানে, এই যে এখানে আসার পরে আমরা কি করতে পারি, যে আমাদের এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটাতে ক্লিক দিব। এটা কাজ করতেছে না, ইনস্ট্রাক্টর ডাজ নট সাপোর্ট আফটার এক্সটেনশন ফ্রম দিস সাইট গেট আওয়ার ইনস্ট্রাকশন ডিফাই এন্ড ট্রাই টু সাপোর্ট ইন দ্য ফিউচার ইজ নট ট্রাই। আচ্ছা, আমি এখানে এই কিছুদিন আগে কাজ করছি, কাজ করার কারণে এ হয়ে যাচ্ছে। আপনারা কেউ কেউ করে দেখতে পারেন, আপনারা থেকে পরে ইয়ে করবে না, ইস্যু শো করবে না, ঠিক আছে, কাজ করতে পারবে, বেশি কাজ করলে ওরা ইয়ে করে দেয়। আরেকটা এক্সটেনশন আছে, দেখেন এখানে কি কি বলে দিছে, আপনার ফ্রি অ্যাকাউন্টে আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি অ্যাক্সেস চেক করতে পারবেন, এটা আপনাকে দিয়ে দিছে। সো এখান থেকে আমরা জাস্ট কি করে সাইন আপ করতে পারবো। আচ্ছা, এটা গুগল দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করে পরে এটা যদি আমরা স্টার্ট করে দিই তাহলে এখান থেকে এই যে যারা আছে তাদের দেখবেন তাদের একটা লিস্ট চলে আসবে, এই লিস্টটাকে আমরা ডাউনলোড করতে পারি। তাহলে আমাকে আর মানে অনেক কষ্ট কিন্তু অনেক কমে কমে যাবে। ওই লিস্টটাকে আমরা তখন কি করতে পারি, ফিল্টার করে করে যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা বাদ দিয়ে আমরা ইয়ে করতে পারি, শুধুমাত্র আমাদের যা যা দরকার আছে, নাম টাম এগুলোই।
থেকে দিয়ে আমরা করতে পারি। এটা কিন্তু আমরা, এটা হচ্ছে মূলত আমরা এখন এই যে কাজটা করতেছি এটা হচ্ছে মূলত বিটুবি, এটাকে আমরা বলবো বিটুবি লিডস, ঠিক আছে? এখানে কিন্তু কোম্পানি, এটা বিজনেস টু বিজনেস এর জন্য হচ্ছে বিটুবি, এটা হচ্ছে মূলত বিটুবি লিডস এর ক্ষেত্রে। আর আমরা কিছুক্ষণ আগে যেটা করছি এটা হচ্ছে আমরা গুগল থেকে কালেক্ট করছি, এটা হচ্ছে নর্মাল লিডস, মানে নর্মাল ইমেল কালেকশন, আর এটা হচ্ছে আমাদের বিটুবি লিডস এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তো আপনারা কাজ করেন গুগল ম্যাপস থেকে দেখেন, মানে আমি যে এক্সটেনশন গুলো দিচ্ছি দেখেন, এখন এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করে কাজ করে দেখেন আপনার কাজ করতে পারে আপনার পান কিনা, তুমি এগুলো কাজ করতেছি কিনা, ঠিক আছে? আপনি করেন, করতেছেন আপনি, দেখেন তো আপনার আসে কিনা, ইনস্ট্যান্ট ডাটা স্কিপার দিয়ে ট্রাই করে দেখেন, এটা ভালো, ইজিলি আসে। স্যার অ্যাড করতেছি। আচ্ছা, করেন, কোনো সমস্যা হলে আমাকে বলেন। আপনি হয়ে গেলে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে সবাইকে দেখাবেন আপনি করতে পারছেন। এখন ওই গুগল ম্যাপে এটা সার্চ দেওয়ার পরে এটা কি সিলেক্ট করতে হবে পাশের গুলা অ্যাড করেছি যাতে ক্রমে জি স্যার আসছে সাউন্ড আরেকবার একটু দেখান তাহলে কেমন কি
একটু স্ক্রিন শেয়ার করে দেখান। দেখছি ভাই, এই যে এটা আসছে। আনতে পারছেন না, এখানে পিন করে এখানে আনতে আসছে। এটা ক্লোজ করেন, এই যে প্লিজ ওয়েটটা ক্লোজ করেন, শুরু থেকে দেখেন ভাই। ম্যাপে তো গিয়ে যেতে হচ্ছে না, ম্যাপে যাওয়ার পরে সার্চ দিন, শুট জায়গা অন্য কিছু দেন, ক্যাপ দেন, ক্যাপ কোম্পানি বা টি শার্ট দেন। সব ব্যাংকে লাইতেছেন, বন্ধ রাখেন না মাইকটা। নিজে নিজে করলে হবে, একটু বলে বলে দিবেন না যে এটার থেকে এটা ক্লিক করেন। আমি তো ভিডিও রেকর্ড করতেছি। হ্যাঁ এলো না, এই যে আসছে আসছে, কি একটা পেজ আসছিল, ওয়েট দিছি শুধু। এখন কপি অন সিএসভি তে ক্লিক করেন তাহলে ডাউনলোড হবে। তাহলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপ্ট চিহ্ন আসবে, এটা ওটা তো আমার কাছে ইনস্টল হয়েছে, এটা যে ডাটা মাইনারটা। হ্যাঁ দিলে পুরো ফাইলটা ডাউনলোড হবে। আপনি সিএসবি টা মারেন তো, ফোন নম্বর তো আসেনি, দেন ওকে মারেন। ঠিক আছে ভাই, ডাউনলোড হচ্ছে তো? হয়েছে তো ডাউনলোড। এই যে ফোন নাম্বার, এক্সেলেটটা দেন তো, এক্সেলেটটা ফোন নাম্বার আনে কেন, ফাইলে ক্লিক করেন, রিসেন্টে যান, ওটা না, হ্যাঁ এক্সেলে যান। এত এগুলা কি টিপু ভাই, হ্যালো, 1 2 3 4 টিপু ভাই, টিপু সুলতান ভাই আসি আসি আসি, স্ক্রিন শেয়ার দেন। হুম
ইমেল আসে নাই, ফোন নাম্বার আসছে, ইমেল ইসে ওয়েবসাইটের ভিতর থেকে নিতে হবে। মানে কি কোম্পানি ধরবো এখন আমি? আর একটা দেন আলোর থেকে একটু দূরে আছে, না দিতে এক মিনিট। ভাই যে কোনো একটা ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করেন। দেখা যাচ্ছে কি পিসিটা? জি দেখা যাচ্ছে। ওই আমি তো দেখতে পাচ্ছি না, কেমন কেমন করে আমার তো দেখাচ্ছে না, জানি কি আমার গেই ছিল না। ইয়া করতে পারেন, রিলিভ দিতে পারেন। ম্যাপসে ক্লিক করেন। দাঁড়ান না, আপনি বলেন না আমি করুক কি কি করবে। বেভারেজ কোম্পানি নিয়েছে সবার। তারপর পোকেমন বলে ক্লিক করে সিলেক্ট করবেন নাকি কি করবেন? আরে পোকেমন বলে ক্লিক করেন। হ্যাঁ দেখছেন কই যাবেন, কইতে পারতেছেন না? না ওই যে ধান উপরে পকিমন বলটা আছে না ডাইন সাইডে, এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক করেন। একটু একটা জি জি এটা এটা না, আর একটু বাই, আর একটু বাই, ওইটা না, মাঝখানে দাও, মাঝখানে ওইটা না, মাঝখানেরটা বল বল মাঝখানে। কিন্তু আপনার একটা আসলো কেন ভাই, আপনার বাকিগুলো আসলো না কেন বলেন তো? আমার মনে হচ্ছে সেটিং এ, গুগল একটা সেটিং আছে সম্ভবত। ভাই ফুল সিলেক্ট করতে হবে, এখানে সব কিছু সিলেক্ট করা নাই। হ্যাঁ হ্যাঁ সিলে দেখছেন ভুলটা কই করে, ওই যে সার্চ সার্চ সেটিং এ হয়তো, ওই যে সেটিং এ সেটিং করতে হবে। ঠিক আছে জি 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 সেটা আবার কি করেন, ওই সেটিং ঠিক করে রাখবেন না, সার্চ বলছি যে অল ইয়া করেন, সিলেক্ট করেন কিসের অল সিলেক্ট করবে বুঝতে। এই ভাই একটু হেল্প করেন কি করতে হবে, কন কন না কেন গুগলে যাইতে পারেন, আবার সার্চ দেন আবার এন সেটিং এ যান, সার্চ সেটিং প্রথম উপরেরটা একদম উপরেরটা এটা 100 মাত্রায় বাড়ায় দেন, 10টা রাখছেন কেন? নিচে যান, নিচে সে
আর কিছু আছে? না আর আছে না, পরে আচ্ছা বুঝাবো না একদিন। ডাব্লিউটি ইউজ করলে দিচ্ছে গুগল মিট, ফ্যাম অনলাইন, আইসিটি ভর্তি কি কারণ আছে, জব কি করছে, সব রেখে সব রেখে। সালিম ভাই আপনার ক্যামেরাটা অফ করেন, আমি থাকিস না, ভালোই লাগতেছে ওনার প্রাইভেট জিনিসগুলো ভিডিও হয়ে যাচ্ছে, সমস্যা মানে ক্লাস থেকে ঘুরতেছে নাকি ইনস্টল করতেছে? এটাকে তো দেখলাম ভালো লাগতেছে, চলো ফোন করতে গেল ভাই। অন্য অন্য কিছু ছাড়া জানি তো মনে হয় একটা রেজাল্ট কেন ভাই। কন্ট্রোল এ দিয়ে সবটি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে। না রে ভাই, এখানে সিলেক্ট করা কামরুল লাগে ভাই কই, কামরুল ভাই কোন, এটা তো একটাই আসছে দেখছি। কামরুল ভাই হেল্প, কামরুল ভাই কই, হ্যাঁ ভাই, হ্যালো, কামরুল ভাই আছেন? হ্যাঁ কাটছিলাম। আপনি খাবেন কেন, আমরা তো খাই না ভাই, এটা কি অবস্থা ক্লাসে? এই কামরুল ভাই, জি বাসব ভাই ঢুকতে পারতো না, বাসব ভাই বারবার জয়েন রিকোয়েস্ট দিতেছে গ্রুপে, আপনি একটু স্যারে বলেন তো, স্যার কি আছেন? কামরুল ভাই জি, এখানে কেন একটা আসতেছে এটা আমরা জানতে চাচ্ছিলাম। এখানে কি আসতেছে না? না একটা আসতেছে কেন? শুধু একটা আসতেছে, শুধু একটা আসে, তার মানে হচ্ছে আপনি এখানে কোম্পানি তো সিলেক্ট হয়ে লোক আপনার ফার্স্ট না ছয়টা, তার বাকি গুলো হচ্ছে আপনার ডিটেলস দেওয়া নাই মনে হয়। আচ্ছা আপনি শুজ কোম্পানি দেন আবার, টিপু ভাই এটা ক্লোজ করেন। হ্যাঁ তাই আপনি আরেক ভাবে করতে পারেন, স্পেসিফিক ভাবে একটা ইয়া করেন, গুগল ম্যাপে যান, এবং আপনি যে কোনো একটা মানে ইয়াতে লোকেশনে ক্লিক ক্লিক করেন, সার্চ দেন, ধরেন আপনাকে বায়ার বললো যে আপনার ইউএসএ নিউ ইয়র্কের হচ্ছে আপনার লিড লাগবে, তাহলে আপনি ইউএস নিউ ইয়র্ক সিটি সার্চ দেন, পুরোটা কেটে দেন, টোটাল কেটে দেন, ধরেন সে ওয়াশিংটন যাচ্ছে, ওয়াশিংটন মানে বুলগাটি ভাই, যে কোনো একটা সিটি লিখে সার্চ দেন, সমস্যা নাই ইউএসএ। হ্যাঁ দিতেছি ওয়াশিংটন, টিও এন লেখেন, ইউএস কত দেন? দেখ পরে দি পরে দি, এখন একটু কথা আছে, আপনি তো ওয়াশিং টঙ্গি বানাই দিলেন। পানি খাওয়াইতে বলে তোমাকে এখানে না গুগল ম্যাপে, আচ্ছা আগে লেখেন গুগল ম্যাপ, যে কোনো কোনো একটা লোকেশন সিলেক্ট করেন, আপনি ঢাকার মধ্যে সিলেক্ট করেন, সহজে বুঝতে, ধরুন আপনি নারায়ণগঞ্জের উপর মাউসটা নিয়ে যান, নারায়ণগঞ্জ, এই যে নারায়ণগঞ্জ দেখা যাচ্ছে, মাউস নিয়ে যান, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন,
দেখি নাই কয়টা আছে কারণ হচ্ছে এটা এটা হচ্ছে আপনার বায়ার তো আপনাকে ফুল ইয়ার ইয়া করবে না, আপনাকে হয়তো বলবে এভাবে করলে কিন্তু স্পেসিফিক ভাবে আপনি আরো বেশি লিড পাবেন, ওই পুরাটা হলে কিন্তু অতটা হয়তো লিড নাও পেতে পারেন। এখান থেকে তো আপনি অনেক বলে কিন্তু অল বাংলাদেশ সিলেক্ট করলে আপনি যদি অল বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে তো একটু কম পাবেন। ইনস্ট্যান্ট ডাটা ডাজ নট সাপোর্ট ডাটা আসবে আসবে একটু ওয়েট করেন। ফুডান্স এসেন্সের উপরে ফুডান্স ও অনেক আছে। যদি এখন এই যে সিএসবি তে ক্লিক করেন সিএসবি তে ডাউনলোড করেন এখানে শুধু কিন্তু নারায়ণগঞ্জের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলার হচ্ছে আপনার লিড গুলো আসছে, মানে যেগুলো হচ্ছে আপনার ইয়াতে ছিল গুগল ম্যাপে দেখা ছিল যেগুলা, কিন্তু অল বাংলাদেশের আসে নাই। ওই তো ডাউনলোড এ ক্লিক করেন। হুম হুম ঠিক আছে। কামরুল ভাই ভাই কি আজকে নতুন কিছু শিখাবে জিজ্ঞেস করবেন একটু? হ্যাঁ আছে আজকে মনে হয় পর্যন্ত কতটুকু গেলা ছিল তো বেশি কোন গেলা ছিল না। কামরুল ভাই কি ফাইবারে কাজ করেন? কামরুল ভাই না ভাই কোথায় কাজ করেন? ওকে যত ট্রেনার আছে প্রায় হচ্ছে ফ্রিল্যান্সার, এখানে কারো সার্টিফিকেটের উপর যোগ্যতা দিয়ে হচ্ছে ইয়ে করে নাই। আমাদের তো সার্টিফিকেট দেবে তাই না ভাই? সার্টিফিকেট দিয়ে কি করবেন? কি কয় সার্টিফিকেট দিয়ে কি করব? না সার্টিফিকেট তো একটা যে মানে মার্কেট প্লেসে প্লেস করা লাগে, অভিজ্ঞতাটা মেইন ঠিক আছে কিন্তু সার্টিফিকেট তো লাগবে। আপনার কোর্স কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ দুই বছর পরে হচ্ছে আপনারা এলইডিবি এর সাথে যোগাযোগ করেন। মানে আপনাদের সার্টিফিকেট আসতে অনেক লেট হবে। আপনি পাইছেন? আমি এখনো পাইনি। মাইক্রোওয়েভের কাজ করার জন্য তো মনে হয় সার্টিফিকেট দিব। কারণ হচ্ছে এখানে তো একজন দুইজন স্টুডেন্ট না, অনেক স্টুডেন্ট আছে, এখানে অনেক বিষয় আছে, কে কত ইনকাম করতেছে এগুলো বিষয় আছে অনেকটা। কাজের ক্ষেত্রে তারা তো হেল্প করবে নাকি? যে আপনাদের কিছু হচ্ছে আপনার ফাইবার আপওয়ার এই ফাইবার উপর ফ্রিল্যান্সার উপর এগুলোর উপর মানে ইয়া থাকবে ক্লাস থাকবে লাস্টের দিকে, মানে ওই জায়গায় আমাদের যে গিগ তৈরি করা মানে কাজ পাওয়া এগুলো তো সব হেল্প করবে নাকি? হুম হুম অবশ্যই। আচ্ছা তাইলে সমস্যা নাই, সার্টিফিকেটটা তো মানে তারা তো হেল্প করতেই আছে আর কি কাজের জন্য।
এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটের থেকে হচ্ছে আপনার কাজ শিখাটা হচ্ছে সবচেয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে এটাই আপনার সার্টিফিকেট হয়ে দাঁড়াবে এক সময় আপনি কোথাও জব জবের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন আপনি ফাইবারে কাজ করেন তাহলে ভালো কিন্তু একটা জব পাবেন দুই বছর অনেকটা বেশি সময় হয়ে গেল না আমি বললাম আর কি দুই বছর কয় বছর লাগে আল্লাহ জানে ওরে মা তা আরো বেশি খাই বেশি হইতে পারে কম হইতে পারে আমাদেরটা তো এই যে জানুয়ারি লাস্টের দিকে দেওয়ার কথা এখনো তো পাইলাম না কোর্স শেষ করছেন কত দিন আগে আরে হইছে অনেক আগে এই এলডিপি পাস যে সময় রানিং হইছে ওই সময় করছিলাম ও তাহলে তো আপনি অনেকই তাহলে আপনি এখন মানে মার্কেট প্লেসে কাজ করেন না বুঝলাম না ভাই করেনটা কি আপনি এখন তো এটা তো করতে না না ইচ্ছা করে করেন না নাকি মানে একটু বলেন না দি সিক্রেট মিশন আছে নাকি না হ্যাকার গ্রুপে আছে কে জানে কেন আপনি কি কি শিখছেন লিবৃত থেকে তিনটা কোর্স করুন ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি আর ডিজিটাল মার্কেটিং শিখছি বাপরে গ্রাফিক ডিজাইনটা করে লেন ভাই ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট শিখে গেছেন না ভাইয়া একটু ওয়েট করেন আসবে 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 না ভাই যে পেজে থেকে এই ডাটা নিতেছেন ওই পেজে থাকতে হবে কারণ তো গুগল মিট আই যাবে সরি সরি আসবে এর জন্য আসতেছে না মনে আচ্ছা কামরুল হাসান ভাইয়া হ্যালো আচ্ছা আমি কি একটু সময় লাগবে নাকি না না এখানে মেসেজ আসছে একটা মেসেজ আসছে যে এটা কেন আসলো এটা কাটেন ইনস্ট্যান্ট ডাটা ডাজ নট সাপোর্ট ডাটা এক্সটেনশন instruction from this site yet on instructors pattern age tar pore abar jan google map banana eta kai ta google map banana abar geche kamla san morat na askar ki kichu sikhaben acha kamla san koi kamla san achen স্যার ওই যে আমার নেটের সমস্যা ছিল বাইরে গেছিলাম মাত্র আবার জয়েন করলাম
আচ্ছা আচ্ছা আপনি ওই লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করবে এটা এটা দেখাই দিন সবাইকে, আপনি তো পারে, আপনার তো দেখানো হয়েছে, আপনি এগুলো দেখাই দিন। ওকে স্যার, ঠিক আছে, জি স্যার, ওকে, আমরা কি লাগেন তো আসলে আমরা জিজ্ঞাসা করেন, আমরা তো বুঝছেন আমরা ইয়াতে নক দিয়ে। হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ এটা একটু দেখেন তো ভাইয়া, আপনি এখান থেকে হচ্ছে কিসের লিড কালেক্ট করতে চাচ্ছেন? রেস্টুরেন্ট দেন সব দিলে ভাই, সবে তো অভাব নেই। আপনি ওইখানে মাঝখানে ধরেন আপনার নির্দিষ্ট একটা এলাকা, মানে নির্দিষ্ট একটা সিটি বা এলাকার মধ্যে আপনি রেস্টুরেন্ট গুলোর হচ্ছে আপনি লিড কালেক্ট করবেন, তাহলে ওখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই তে ক্লিক করেন। হ্যাঁ আসছি এখন, এটাতে রেস্টুরেন্ট দিয়ে কোথায়, আমার এখানে মনে হয় একটু দেরিতে শো করতেছে। আলহামদুলিল্লাহ, হাসান ভাই কি আছেন? মরে গেছে ভাই, ও আচ্ছা বলুন হাসান ভাই। ভাই আপনি যে এলাকা যে সিটিটা সার্চ দিয়েছে সিটির উপর মাউসটা নিয়ে যান। নাকি ডাটা ডাটা কালেকশন করতেছে না ভাই? বিটুবি, হ্যাঁ আমি তো জাহিদুল ভাই এই মাইক্রোসফট এর সাথে কাজ করতেছি। হ্যাঁ আমাকে লক হয়ে গিয়েছে যদি ক্লিয়ার করে দিন। সার্চ নিয়ার বাই তে ক্লিক করেন, কিছু তো আসতেছে না। হ্যাঁ আসলাম তো জাহিদুল ভাই, একটু মিউট দেন না ভাই। ভাই আমার অসুবিধাটা আমি বলতে চাচ্ছি একটু, যে এখন এখান থেকে আপনি কিসের নিয়ার বাই কি মানে সার্চ করতে চাচ্ছেন? এখানে সার্চ দেন রেস্টুরেন্ট, আসছো তো এখন এখানে যাব। আমুল ভাই ওটা ক্লিক করেন, ওটা ক্লিক করেন তাহলে হবে। এটাতে ক্লিক করেন, আমুল ভাই একটু ঘুমাইতে গেল ভাই। আরে ভাই দরজা খুলেন, হয়েছে তো? আচ্ছা বুঝে অক্টোবর আসবে এখন না, দুই বাচ্চি দেখেছি এখনো ওই মেসেজ পেতে আছে, বসিয়ে আছে, আরে দেখাই না। এইটা এখানে কেন আসে? আসবো, দাঁড়ান দাঁড়ান ওয়েট করেন, আপনার পিসি দুর্বলে সমস্যা আছে। আপনি আপনি রেকর্ডিং দিবেন তাহলে আপনার কিছু দুর্বলে কেমনে সমস্যা থাকবে না? কোন যে আপনারা সবাই রেকর্ডিং দিতেছেন, এটা করলে তো আমি একটু সেফ থাকি, বাঁচি। হ্যাঁ যেমন কি রেকর্ডিং এর জন্য? এটা তো পিসির কনফিগারেশনে ডিপেন্ড করে ভাই, আপনার তাহলে তো আবার যে কোনো পিসিতে করা যাবে না তাহলে কাজ নাকি? আমুল ভাই হ্যালো, আমার তো এত সময় নেই না আমাদের, না না মেসেজ আসছে যেটা বলছেন, না আমারও মেসেজটা আসছিল তো এত সময় নেই নি। আরে ভাই পিসির মেমোরি থাকতে হবে না, আপনার মেমোরি তো সব ইউজ করে বইয়ে দিতে চান। ও আচ্ছা আচ্ছা, মেমোরি চলতেছে, টেক্সট ফাইল ওপেন করা, ব্রাউজার ওপেন করা, রেকর্ডিং চলতেছে, ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে। আচ্ছা দেখো নে, আচ্ছা আচ্ছা, আরে অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভাই।
ডান 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 নামায় রাখ হাসান ভাই বেশি কষ্ট দিলাম রে সরি আরে আমারে কষ্ট দর গিয়া তবে পিসি কষ্ট হইছে থ্যাংক ইউ কামরুল ভাই কামরুল ভাই হ্যালো গেল ভাই এখানে কি ওটেস খাইতেছ এখানে কামরুল ভাই নাই মুরাদ ভাই নাই কামরুল ভাই নেটওয়ার্কের প্রবলেম স্ক্রিন শেয়ার বন্ধ ড্যাশ ব্লু হয়ে গেছে কোথায় হাসান ভাই ভাই একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন আপনার উপস্থাপনা আবার শুরু করবেন না করব না বন্ধ এটা তো আসতেই আছে ব্যাপারটা বুঝলাম না এটা ক্লোজ দেন না ভাই এটা বুঝুন না কেন হ্যাঁ মানে চাপ দেন একটা চাপ একটা চাপ দেন স্ক্রিন শেয়ার বন্ধ করুন হ্যাঁ এই বাংলা ভাই প্রবেশ করুন ঢুকিয়ে দিন চাপ দিন উপরে উপরে যান একটু উপরে উঠুন এবার বোতামে চাপ দিন এটা কি বাড়া হয় 21 ফেব্রুয়ারি পালন করতেছেন নাকি না আপনার স্ক্রিন করতেছিলাম আরে ভাই আমার নেট চলে গেছিল আমার ও আচ্ছা আচ্ছা এলে তো কই কামরুল ভাই কই কামরুল ভাই লিংক লিংকটা একটু দেখান না জি অবশ্যই একজনে আপনার ইয়া আপনি দেন ভাই আপনি দেন একজনটা দিতে গেলে 12টা একটা বাজে যাবে আপনি তাড়াতাড়ি দেখায় দেন ভিডিও থাকবে 10 বার দেখ কা লইব আচ্ছা খুঁজে নিতে হবে আগে ওয়েট দেন আপনি একজনে দেন সমস্যা নাই তো যার হচ্ছে কানেকশন ভালো আছে সে দিতে পারেন বাসুপাই লরিনাপুর জি ভাই ভাই স্ক্রিনটা শেয়ার করুন তো আপনার ডাটা মাইনার পান নাই বুঝে পাচ্ছিলাম না তো এগুলা লিংক লাগবে না এজন্য আপনাকে স্ক্রিনশট দিতে বললাম ও এটা না লিংকডইনে যান লিংকডইন লিড জেনারেশন মানে আপনি এটা কি মানে প্রো ভার্সনটা কি আপনি পারচেজ করা সবখানে লগ আউট হয়ে আছে জানেন কেমন টা না লাগে ব্রোকেন আট ভাই জি ভাই আপনি যে এই এটা কি আপনার প্রো ভার্সনটা কি পারচেজ করা নাকি এটা আপডেটটা ভাই ডাটা ডাটা মিনার যেটা হ্যাঁ হ্যাঁ ডাটা মাইনার এটা আপডেটটা আপনি ওয়েবসাইট খুঁজে দেখেন ওই আপডেটটা পাবেন দেখি ফ্রি হ্যাঁ ফ্রি এটা ফ্রি এর লিংকটা দিয়ে দেন না আমরা সবাইকে একটু মেসেঞ্জারে হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি এই কামরুল ভাই জি আমি একটা টুল দিছিলাম যে আপনার লিংকডইনে ইয়াতে যাওয়ার পর হচ্ছে আপনি ওইখানে ক্লিক করার পর লিডগুলো আসে লিংকডইনে মনে আছে এ দাঁড়ান ওয়েট করেন ওই যে এই যে এটা ফ্রি লিংকডইন লিংকডইনে যান একটু লিড জেনারেশনটা একটু বুঝান অশোক ভাই বলেন কারণ এটা একটু দেখে নেই এটা কাজটা হচ্ছে কিরকম লিংকডইন এর লিড কালেক্টর এটার কাজটা কিরকম হচ্ছে দেখি লগ ইন করতে বলতেছে নাকি এটা এখান থেকে হবে না তো লগ ইন করতে হবে আপনাকে যদি কোনো বায়ার বলে লিংকডইনে লিড কালেক্ট করতে তাহলে আপনি কিভাবে লিংকডইনে লিড কালেক্ট করবেন
সেটাই দেখাই দেন, বুঝছেন বিষয়টা? মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে সবার আগে তো আমাদেরকে লিংক দিকে লিংক কালেক্ট করতে গেলে কানেকশনটা বাড়াইতে হবে। কানেকশন বাড়ানোর পর আপনার আপনাকে ধরেন যে স্পেসিফিক ভাবে একটা কোম্পানি রেফেলের হচ্ছে আপনার যে তাদের এমপ্লয়ার গুলো আছে ওদের লিড কালেক্ট করতে চাচ্ছে তারা, তাহলে আপনার অ্যাপেল এর ইয়াতে যাইতে হবে, পেজে যাইতে হবে। এখানে এমপ্লয়ার নামে একটা ইয়া অপশন আছে, কয়জন এমপ্লয়ার আছে এটা কিন্তু দেখা যায়। দেখছেন কোনটা কোনটা কথা বলতেছেন? জি লিংকডইনে লগইন করেন দ্রুত। কামরুল ভাই আপনাকে দুজন ডিসকাস করতেছেন, নাম করে শিখাইতেছেন। হ্যাঁ আপনাদেরকে বলতেছি, কি বলতেছেন একটু বুঝায় বলেন, আমরা এমনি তো কম বুঝি ভাই। এটা ইউজ করি না, স্কাইপটা আমি ইউজ করি না এখন। আপনি কোনটার কথা বলতেছেন দেখেন তো, কোনটার এক্সটেনশনের কথা বলতেছেন? এখানে লিংকডইনে যান, আসলে লিংকডইনে যাওয়ার পর কিছু একটা লিখে সার্চ দেন বিজনেস ম্যানের লিংক, ধরেন আপনাকে অ্যাপেলের যে আর আপনাদেরকে বলবে হয়তো যে কোন একটা কোম্পানির নেম দিতে পারে, এই কোম্পানির হচ্ছে আপনার লিড কালেক্ট করতে হবে আপনাদের, বা একটা নির্দিষ্ট এরিয়ার লিড কালেক্ট করতে হবে। তাহলে আপনি ধরেন এখানে সফটওয়্যার ডেভেলপার, তারপরে অল ফিল্টারে ক্লিক করেন, সফটওয়্যার ডেভেলপারদের হচ্ছে আপনি লিড কালেক্ট করবেন। অল ফিল্টারে ক্লিক করেন, ফিল্টার করে নেন কানেকশন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, তিনটাই দিয়ে দেন। পরে কোন কান্ট্রি? এ ভাই তিনটা কানেকশন কেন ওখানে? লিংকডইনে কিন্তু আপনি কিভাবে কানেক্ট হয়েছে, মানে আপনার সাথে যদি কেউ সরাসরি কানেক্ট হয় সে হচ্ছে ফার্স্ট কানেকশন, তার সাথে যদি আরেকজন কানেক্ট হয় তাহলে সেকেন্ড কানেকশন, এর পরের জন হচ্ছে থার্ড কানেকশন। এর আর কোনো কানেকশন নাই? না, আপনি কিন্তু লিংকডইনে যে কোনো একজনের নাম দিয়ে সার্চ দেওয়ার পর তাকে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। আপনার সাথে তার সাথে যদি থার্ড কানেকশনে থাকে তাহলে বা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, কানেকশনে থাকার পরে হচ্ছে আপনি তাকে কানেক্ট করতে পারবেন, এছাড়া আপনি কানেক্ট করতে পারবেন না। যেমন আমরা ফেসবুকে কারো একজনের নাম লিখে সার্চ দিলে মিউচুয়াল ফ্রেন্ড না থাকলেও কিন্তু আমরা সেন্ড করতে পারি, কিন্তু লিংকডইনে এই বিষয়টা কিন্তু এভাবে হয় না। লিংকডইনে কিন্তু আমরা কানেক্ট থাকতে হবে, যে আপনার ফার্স্ট কানেকশন, থার্ড সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশন থাকতে হবে আপনাকে, সম্পর্ক থাকা লাগবে। জি, এখন অ্যাড লোকেশনে ক্লিক করেন। এখন আমরা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার যারা, যে ধরেন আপনার নির্দিষ্ট আমি কোন এলাকার খুঁজতে চাচ্ছি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, সফটওয়্যার ডেভেলপারদের, তাহলে আমরা অ্যাড লোকেশনে ক্লিক করবো, বাংলাদেশ উঠে দেন আপনি। যেখানে ইউএসএ লেখেন, ইউএসটা আছে, ইউনাইটেড স্টেটস আছে, আচ্ছা কানাডা লেখেন। হ্যাঁ ওকে, আরো কিছু আপনি কিন্তু আরো কিছু লোকেশন অ্যাড করতে পারবেন, কারেন্ট কোম্পানি গুগল, অ্যামাজন, আপওয়ার্ক, মাইক্রোসফট, ফাইবার, নাকি অন্য কোন কোম্পানির আপনি সফটওয়্যার ডেভেলপারদের ইয়া করতে চাচ্ছেন, তাহলে এখানে অ্যাড কোম্পানি লিখে ওই কোম্পানির নেমটা দিয়ে দিবেন। অ্যাপল দেন, আপনি লোকেশন সিলেক্ট করছেন, কিন্তু এখন লোকেশন সিলেক্ট করে যদি আপনি অন্য কারো যদি অন্য জায়গার ইয়া দেন তাহলে হবে? ও অ্যামাজন তো হইছে কানাডার না, এটা তো আমেরিকা। ওকে, নিচে আসেন, মাইক্রোসফট টেস্ট কোম্পানি, কারেন্ট কোম্পানি বা আগে কোন কোম্পানি ছিল ওইটাতে ক্লিক করতে পারেন, অ্যামাজন বা কিছু নাও দিতে পারেন, স্কুল, এগুলো সিলেক্ট করার দরকার নেই। এগুলো যদি স্পেসিফিক ভাবে সিলেক্ট করি তাহলে কিন্তু লিড গুলো কমে যাবে, সেটা কিন্তু আপনারা জানেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ক্যাম্পেইন গুলো চালাইছিলাম তখন হচ্ছে চালানোর সময় কিন্তু আমরা অনেকগুলা ইয়া করছিলাম, এখানে যে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে করতে কমাই পেলেন তাহলে কিন্তু লিড কমাবে, তাহলে আপনি 100% লিড পাবেন এমন বিষয়টা কিন্তু এমন না। জি ভাই, এখন লোকেশনটা ইউএসএ দিলে ভালো হয়। লোকেশনটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, না লোকেশনের উপর নির্ভর করবে ল্যাঙ্গুয়েজগুলো। হ্যাঁ, লোকেশনটা চেঞ্জ করেন, চেঞ্জ করেন। আপনি এত ফিল্টার করছেন এজন্য একটা আসে না।
আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশনের মধ্যে কিন্তু কোনো ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার নাই। আপনাদের লিংকডইনে যাদের হচ্ছে কানেকশন 500 প্লাস আছে এরকম কেউ যদি স্ক্রিনটা শেয়ার করেন না, আমারও কিন্তু 500 প্লাস নাই। আমার রিসেন্টলি হচ্ছে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছিল, আমি নতুন অ্যাকাউন্ট খুলছি মাত্র, এখন 177-178টা আছে এরকম হবে। তাহলে তো যে আপনার লিডের জন্য তো কানেকশনটা অনেক জরুরি না, অনেকগুলো থাকতে হবে, কানেক্ট করতে হবে। আপনি যেন তেন আবার কানেক্ট করেন না, আপনি এমন লিঙ্কডইন থেকে কিন্তু আপনি ফাইবারে কাজ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কিন্তু লিঙ্কডইন। লিঙ্কডইনে কিন্তু আপনার যেন তেন মানুষ থাকে না, আমরা ফেসবুকে যেন একজনে 3-4টা করে অ্যাকাউন্ট চালাইতে পারি। আমি একজন মানুষ কিন্তু হচ্ছে আমার একটাই লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু আমার হচ্ছে আমার পর্যন্ত লিঙ্কডইন ইয়ে করে দিছে। এখন আমি তো আর কোনো ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্ট ছিল না, তারপরে আমার লিঙ্কডইনে দুই দুটো অ্যাকাউন্ট পরপর চলে গেছে। এখন আবার নতুন করে অন্য আইপি দিয়ে খুলে আমার পিসিতে নিয়ে আসছি, কয়েকদিন ওই অন্য পিসিতে অন্য আইপিতে চালাইছি, তারপরে আমার পিসিতে নিয়ে আসছি। দেখি কোনো ইয়া করা লাগে, মান্থলি পে করা লাগে না? মান্থলি পে করা লাগে না, এক কামরুল ভাই জি আমার তো কেমন আছেন আপনি? আমার তো লিঙ্কডইনে কানেকশনের সংখ্যা প্রায় 700 প্লাস। আপনি স্ক্রিনটা শেয়ার করেন বাসব ভাই, স্ক্রিনটা অফ করে দেন। আর ওই যে ফ্রি এখানে ফ্রি এক লিঙ্কডইন ইমেল ফাইন্ডার যে এটা আছে এক্সটেনশনটা আছে ওটা হচ্ছে একটু সেটে দিয়ে দেন। আর ডাক সুপ একটা ইয়ার এক্সটেনশন আছে ওটা দিয়ে কিন্তু আমরা যে এতক্ষণ যে ইয়াটা দেখলাম যে অনেকগুলা গুগলের হচ্ছে আপনার অনেকগুলা ইয়া একসাথে কালেক্ট করে ফেলছেন, কিন্তু ওই ডাকসুপ দিয়েও কিন্তু আপনি অনেকগুলা লিড কথা বলতেছেন না, তাদের মাইকগুলো একটু মিউট করে দেন তাহলে হবে কি রেকর্ডিংটা সুন্দর হবে, পরে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখবেন রেকর্ডিং এ গেলে ব্যাকগ্রাউন্ডে যে আপনি লিঙ্কডইনে ইয়ে করেন লিঙ্কডইন যান জি, এখন উপরে সার্চ বারে লেখেন কিছু একটা, উপরে সার্চ বারে বলতে লিঙ্কডইন সার্চ বারে, এই তো কি লিখব বলেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখতে পারেন বা ডিজিটাল মার্কেটার লেখেন। হ্যাঁ ডিজিটাল মার্কেট এটা বেটার। ওয়েট, আপনার সাথে কি ধরনের মানুষের কানেক্ট আছে সেটা বলেন, বাংলাদেশি নাকি বেশি নাকি আপনার ইউএস এর কানেক্ট বেশি? বাংলাদেশি ইউএসএ বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির সাথে আছে, তবে বাংলাদেশি সংখ্যাই বেশি। আচ্ছা তাহলে আপনি ডিজিটাল মার্কেটার লিখেন। জি সার্চ দেন, ক্লিক করেন। ওই যে পিপলে ক্লিক করে কোনটাতে জব ক্লোজ তারপরে পিপল অল ফিল্টারে ক্লিক করতে পারেন বা পিপলে ক্লিক করেন, এই যে পিপল আপনি পাইছে হ্যাঁ ক্লিক করেন জি। এখন এখান থেকে অনেকগুলা ইয়া আসছে না জি, যে কোনো আমরা একটা করে কিভাবে করতে হয় সেটা দেখেন। আপনি ধরেন প্রথমে যিনি আছেন ওনার প্রোফাইলে ক্লিক করেন, আপনাকে যদি বলে ডিজিটাল মার্কেটার বাংলাদেশের ভিতরে, আপনি কিন্তু এখন এগুলো বাংলাদেশের ভিতরে করতেছেন কারণ আপনার সাথে কানেক্ট আছে। আপনি কিন্তু লোকেশন সেট করেন নাই, তবুও এটা কিন্তু বাংলাদেশে আসতেছে। আপনি লোকেশন সিলেক্ট করলে কিন্তু এগুলাই আসতো, আপনি ব্যাকে দিয়ে লোকেশন গুলো সেট করে আবার প্রথম থেকে দেখান। তো ব্যাকে যান, ব্যাকে আমার মনে হয় লাস্ট পর্যন্ত নামিয়ে করতে হবে জি, আবার ব্যাকে যাব জি, ব্যাকে গিয়ে এখানে আপনার শুরু থেকে আমি এটাই বলতেছি যে 12টা একটা বাজে যাবে ভাই, পরে দেখা যাবে আপনারই করতে হবে। তা আপনি করলে কি হয় ভাই? আমি আসলে ইয়াটা খুঁজে পাচ্ছিলাম না, এখনো খুঁজে পাইনি। আপনি এই যে উপরে আপনার যে ফ্রি
লিংকডইন ফাইন্ডার ওই যে ইয়াটা আমাকে দিয়ে দেন তো একটু কোনটা এই যে এস যেটা ওটা এক্সটেনশন এক্সটেনশন ও লিংকটা দেন কোন লিংকটা চাচ্ছেন আমি বুঝতেছি না ওই যে আপনার ট্যাবেজিটা এটা না এটা না ভাই আপনার ছবিটা আছে না ছবিটা ছবিটা আছে না ভাই এসকে আর এ টিপি এক মিনিট দাঁড়ান ও ছবিটা আর টু প্রোডান ওই যে উপরে ব্রাউজার 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 ব্রাউজারের উপরে আরো উপরে আরো আপনার এক্সটেনশন গুলো যেখানে থাকে দেখা যাচ্ছে আছে আইডিএম এর পরেরটা পরেরটা ডান দিকে আইডিএম এর আইকনটা হ্যাঁ এই যে আট ভাই ভাই আইডা আর তো ভাই না এস লেখা যে এস ক্লিক করার পর আসছে অন লিংকডইন ডট কম অন অল সাইটস linkedin.com এ যাব না নিচেতে হ্যাঁ অন অল সাইটস একদম নিচেতে আইডি ক্লিক করুন হ্যাঁ লগইন করে নেটের ক্রোম ওয়েব স্টোর ওটা দিয়ে দেবেন উপরে ওই যে ক্রোম হ্যাঁ এই যে এখানে একটা ওয়েব স্টোর দেন উপরে উপরে আচ্ছা এক নাম্বার ওপেন ওপেন আমার তো এটা করাই আছে এক্সটেনশন করাই তো আছে এখানে এর উনি চাচ্ছে এখানে ক্লিক করেন ক্রোম ওয়েব স্টোর হ্যাঁ ওইখানে ছিল তো এখানে যান বাবারে উপরে আপনি ছবির নিচে ওইখানে যে হ্যাঁ ওটা ক্লিক করেন একটা না চলে কেমনে বুঝবো এটা নিচে একটু নিচে একটু নিচে ভাই একটু নিচে ভাই একটু হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে জি হ্যাঁ এখানে তো ক্লিক করেন এটা তে ক্লিক করলে স্টিলে ক্লিক করেন না ক্লিক করলে কি আর এবার এই লিংকটা একটু উপরের লিংকটা কপি করেন কপি করে না দিয়ে দেন চ্যাট বক্সে দিয়ে দেন জি জি ওকে অফ করে দেন আমি কতটুকু দেখাইতে পারবো সেটাই বুঝতেছি না আসলে নেট এর এত সমস্যা আমার তাহলে আজকে বাদ দেন বলে দেন আমরা তাহলে চলে যাই এই যে লোড হচ্ছে লোড হচ্ছে আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিব জি 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 আচ্ছা আজকে দুই দুইবার তো এমনিতে লিভ নিলাম এই যে লিঙ্কের জন্য এখন তো লিঙ্কডইন ইয়া করতে পারতেছি না কিন্তু অন্যগুলো তো ভালোই হচ্ছে আজকে মনে হয় আর হবে না কামরুল ভাই জি একটু মুরব্বের বলেন যে আজকে এটা দেখাতে পারেন না কালকে দেখা দিলে হবে কারণ এখন তো 12টা বেজে গেছে আপনি দেখাতে পারেন না সেটা বলেন এখন বলে দেন লক করে লিংকটা দেখুন ভাইয়া আচ্ছা বলে দিব আমি সমস্যা নাই বলে দিচ্ছি আচ্ছা তাহলে আমি রেকর্ডিং অফ করে বের হয়ে গেলাম ভাই হ্যাঁ